এবার দেখে নেব পত্রপত্রিকার ওয়েবসাইটগুলোতে খেলার দুনিয়ার কোন খবরগুলো গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম আলো, কিংসলের বাংলাদেশি পাসপোর্টের জন্য অপেক্ষা, এটা অনেকদিন পুরনো খবর। বাংলাদেশের ক্লাবে খেলছেন কিংসলে, বাংলাদেশে প্রায় বাংলাদেশের মতোই হয়ে গেছে এখন কিংসলের এই দেশে বসবাস। পাসপোর্টের অপেক্ষা তিনি করতেই পারেন, করোনার কারণে নিশ্চয়ই সেটা ধীর গতিতে এগোচ্ছে। মেসির সাহায্য পাওয়া যাচ্ছে চীনের, মেসির সাহায্যে পাওয়া যাচ্ছে চীনের 50,000 করোনা টিকা, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। এরই মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের পর আবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জমজমাট আসর শুরু হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের লড়াই চলছে, একই সাথে কাউন্টডাউনও চলছে কিন্তু কোপা আমেরিকার। মে এবং জুন মাসে কোপা আমেরিকা ফুটবল মাঠে গড়াবে ল্যাটিন আমেরিকার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। সেই ক্ষেত্রে করোনার এই যে বিশ্বজুড়ে দ্বিতীয় কিংবা তৃতীয় ওয়েভ যেটা চলছে, যে কারণে এখন শঙ্কার মুখে পড়ে গেছে, মেসি সিনোভ্যাকের সাথে এক ধরনের চুক্তিতে এসেছেন। তার নিজের ব্যবহৃত তিনটি সোয়েটারের বিনিময়ে 50,000 টিকা দেওয়া হচ্ছে ল্যাটিন আমেরিকার ক্লাবগুলোকে, যেখানে যে কারণে কোপা আমেরিকা ফুটবল যাতে নিশ্চিত হওয়া যায় এই বিষয়টা নিশ্চিত করতে চাইছেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় মেসি। কিন্তু একটা ব্যাপার আছে যে সিনোভ্যাক কিন্তু এখনও আর্জেন্টিনা কিংবা ল্যাটিন আমেরিকার কোনো দেশে অ্যাপ্রুভ করা হয়নি, সে অপেক্ষাটাও মেসিকে করতে হবে। সবগুলো ক্লাবের সব প্লেয়ারকে টিকা দেওয়ার এই উদ্যোগ মেসির অবশ্যই প্রশংসনীয়। পরের পত্রিকায় যদি যাই, মুস্তাফিজ দিল্লির এই আইপিএলের খবরটা তো আমরা দেখেছি, দারুণ খেলেছেন, দারুণ পারফরমেন্স করেছেন মুস্তাফিজ, 2 উইকেট নিয়েছেন তিনি। করোনার জটিলতা, মুস্তাফিজ, উনাদকাট, যে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার, ওয়ানডে ক্রিকেটার কোহলি, এই খবরটাও আমরা বিস্তারিত দেখিয়েছি। আবার বাতিল হতে পারে টোকিও অলিম্পিক, এই খবরটাতে চোখ আটকে যাওয়ারই কথা। জাপান এবং টোকিও গত বছরও কিন্তু এপ্রিল পর্যন্ত অপেক্ষা করেছিল, প্রথম যখন বিশ্বজুড়ে করোনা থাবা পড়েছিল ডিসেম্বর থেকে এপ্রিল প্রথম 4-5 মাসে, তখন তারা শেষ পর্যন্ত অপেক্ষা করেছে স্থগিত করা টোকিও অলিম্পিক 2020। তারপর এক বছর স্থগিত করে সেটা 23 এপ্রিল আবার শুরু হওয়ার কথা 2021-এ, এবারও সেটা একটা ভয়াবহ উৎকণ্ঠার মধ্যে পড়েছে, কারণ অনেকেই এটার বিপক্ষে। এখনও পর্যন্ত জাপান অলিম্পিক কমিটি, টোকিও অলিম্পিক কমিটি কিছুই জানায়নি সিদ্ধান্তের কথা, তারা আছেন অনরবস্থানে এবং একই সাথে প্রস্তুতিও সারছেন, চলছে কাউন্টডাউন। পরের পত্রিকায় যদি যাই, সে মরসি রাজস্থানের জয়নায়ক, এই খবরটা আমরা শুরুতেই দেখেছি। শ্রীলঙ্কার কোয়ারেন্টিনে শেষে মমিনুলদের অনুশীলন, এটাও আমরা বিস্তারিত দেখিয়েছি। ইসিবির জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাবর, এইটাও দেখিয়েছি। একটা খবর একটু আগেই আমি দেখেছিলাম এখানে, যে ভারতীয় কেন্দ্রীয় চুক্তিতে সিরাজ গিল আকসার, আজকে প্রকাশ করেছে ভারত তাদের কেন্দ্রীয় চুক্তিতে 27 ক্রিকেটারের নাম, এর মধ্যে কিন্তু বাদ পড়ে গেছে আকসার এবং সিরাজ গিল যুক্ত হয়েছেন, বাদ পড়েছেন কিন্তু শ্রেয়াস আয়ার।